হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। সম্পাদ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমরা দুজনে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে, লুচি আর আলুর দম। আমি জানি তোমরা সবাই লুচি আর আলুর দম খেতে ভালোবাসো, তো আমরাও খুব ভালোবাসি, সেই জন্য দেখো বানাতে চলে এসেছি। তো দেখো দিদিভাই, প্রথমে ময়দা মেখে নিচ্ছে। ময়দার মধ্যে দেখো সাদা তেল আর লবণ, সামান্য একটু লবণ আর অল্প চিনি দিয়ে, ময়ান দিয়ে দেখো অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছে। আর আমি এইদিকে আলুগুলো কেটে নিচ্ছি। দেখো আলুগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজের, মানে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখো দিদিভাইয়ের ময়দা মাখা হয়ে গেছে। এই দেখো, এবার এই ময়দা মাখাটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে, তাহলে লুচিগুলো খুব সফট হবে। আর আমার এদিকে আলুগুলো দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। ফ্রেন্ডস দেখো, আলুগুলোকে আমি এবার এই কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো। তো কুকারে প্রথমে আমি দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এই আলুগুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব 5 মিনিট মতো, মানে একটা সিটি পড়লেই হয়ে যাবে। তো চলো আমি সিদ্ধ করে নিই। তো প্রথমে দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার এই কুকারটা বসিয়ে আমি একটু একটা সিটি দিয়ে নেব। দেখো এদিকে আমার কুকারে আলুগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা পেস্ট করে নেব। তো তার জন্য আমি দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, আদা আর গোটা শুকনো লঙ্কা। তো লঙ্কাটা অল্প করে দিতে হবে, যেহেতু লুচির জন্য বানাচ্ছি আলুর দমটা, তাই বেশি ঝাল হলে ভালো লাগবে না। তো আমি এই রান্নাটা পুরোটাই নিরামিষ করব আর কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই করব। গুঁড়ো মশলার তরকারি খুব একটা টেস্ট হয় না, তার জন্যই করব না। ফ্রেন্ডস দেখো, কুকারে একটা সিটি দিয়ে কুকারটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ঠান্ডা করে দেখো কুকারটা খুলে এবার আলুর এর মধ্যে যে জলটা আছে সেই জলটা এই ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে এবার আলুগুলোকে আমি এই ঝাঁঝরির মধ্যে ঢেলে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। তো দেখো একটা সিটিতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মানে খুব গলেও যায়নি আর খুব শক্তও নেই, তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো দেখো এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, ধরিয়ে এই দেখো কড়াইটা বসিয়ে দিলাম। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এই দেখো। এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নিও। তো এবার এই তেলটা আমি একটু গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো দেখো এই দেখো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব। তো দেখো এই সামান্য একটু হলুদ দিয়ে আমি এই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নেব, মানে খুব লাল লাল না, হালকা করে একটু ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো দেখে নাও। তো এবার এই আলুগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে আমি কড়াইটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে আবারও 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা এবার আমি গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এই দেখো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কার পেস্টটা। তো দেখো এই দেখো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দেব। তো দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এ দেখো। তো সামান্য একটু হলুদ দিয়ে এবার এই মশলাগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে যায় আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ওই গন্ধটাও বেরিয়ে যায়। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, একটু গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো দেখো এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে নিও। তো জলটা দিয়ে আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনি ছাড়া এই আলুর দমটা ভালো লাগবে না, কারণ এই আলুর দমটা আমি লুচি দিয়ে খাবো আমরা। তো তার জন্য একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো তো চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আলুর দমটা আমি একটু ফুটিয়ে নেব।
দেখো আলুর দমটা পুরোপুরি ফুটে এ দেখো রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। দেখো এবার এই গরম মশলাটা আমি একটু ভালোভাবে মিশিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিচ্ছি। তো দেখো এবার এই আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর কালার এসছে, খেতেও খুব ভালো লাগবে এই আলুর দমটা। দেখো আলুর দম ওইদিকে রেডি হয়ে গেছে, আর এইদিকে দেখো ময়দাটা মাখা ছিল, মেখে ঢাকা ছিল, তো আমি একটু হাতে করে মেখে লেচি কেটে নিচ্ছি। তো দেখো দিদিভাই এদিকে তেলটা ঢেলে নিচ্ছে, মানে সাদা তেলটা, আর আমি এদিকে দেখো ময়দাগুলোকে সব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বেশি বড় হলে লুচিগুলো আবার খুব বড় বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে লেচিগুলো সব কেটে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে, কেটে এ দেখো দিদিভাইকে আমি গোল গোল করে করে দিচ্ছি। আর দিদিভাই ওদিকে দেখো লুচি বেলতে শুরু করে দিয়েছে, ওই দেখো ফ্রেন্ডস এই দেখো দিদিভাই লুচি দেখো বেলতে শুরু করে দিয়েছে। এই দেখো লুচিটা কিন্তু গোল হয়নি, দেখো তোমরা দেখে নাও। তো দেখো এইভাবে অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে, তো আরও কিছুটা বেলে নেবে, তারপরে গ্যাসটা ধরাবো, কারণ লুচি ভাজতে বেশি টাইম লাগে না, বেলতেই বেশি টাইম লাগে। তো তার জন্য এই দেখো দিদিভাই লুচিগুলো সব বেলে নিচ্ছে একটা একটা করে। দেখো লুচি প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে, আর দুটো চারটে আছে, আর আমি এদিকে চলে এসেছি, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। দেখো গ্যাসটা ধরিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি দিতে হবে, লুচি তাছাড়া ভালো হবে না, ফুলবে না। তো তার জন্য দেখো অনেকটা তেল দিয়েছি, এবার তেলটা একটু গরম করে নেব, ভালোভাবে গরম করে নেব। ফ্রেন্ডস দেখো তেলটা গরম হয়ে গেছে, এ দেখো এবার আমি একটা লুচি দিয়ে নেব, এ দেখো দিয়ে দিলাম। তো দেখো কেমন ফোলে লুচিটা, লুচি যদি বেলা ঠিকঠাক থাকে, মানে মাখা ঠিকঠাক থাকে, তাহলে লুচি এমনি ফুলে যায়। তো দেখো কি সুন্দর ফুলে গেছে এই দেখো, আর এই লুচি খেতেও খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই খুব গরম গরম লুচি খেতে খুব ভালোবাসে, তাই গরম গরমই মানে এখন ভেজে নিচ্ছি। এবার এই ফুলকো ফুলকো লুচিগুলো সবার দিয়ে দেব। তো দেখো এই দেখো কি সুন্দর ফুলে গেছে, তো দেখো কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। দেখো লুচিটা দেখো কি সুন্দর ফুলে গেছে, আর খেতেও খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস লুচি খেতে তোমরা কারা ভালোবাসো একটু কমেন্ট করো। আমাদের তো ভীষণ ভালো লাগে লুচি, তার জন্যই বানাচ্ছি আজকে। তো দেখো এটাও খুব একটা ফুললো না, তবুও ফুলেছে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো কেমন ধপধপ করছে, সাদা ধপধপে, তো দারুণ লাগে খেতে লুচি। আর তার সাথে আলুর দম হলে তো কোনো কথাই হবে না, তাই না বলো? তো আমাদের বাড়িতে অনেক লুচি ভাজি, তোমরা চলে এসো যারা লুচি খেতে ভালোবাসো। তো দেখো এটাও হয়ে গেছে, তো এইভাবেই আমি আরও একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এই লুচিটাও দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, এই দেখো একদম পুরো ফুলকো হয়ে ফুলে গেছে, এই দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো এরকম ফুলকো ফুলকো লুচি খেতে দারুণ লাগে। তো ফ্রেন্ডস এইভাবেই আমি বাকি লুচিগুলো সব ভেজে নেব। তো দেখো এটাও হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। দেখো লুচি ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটা ছিল তো সেটাই ভেজে নিচ্ছি। তো দেখো 1 ডেজকি লুচি ভেজে নিয়েছি, এই দেখো। তোমরা যারা লুচি খেতে ভালোবাসো প্লিজ আমাদের বাড়ি চলে এসো, অনেক লুচি ভেজেছি, তোমাদের সকলেই হয়ে যাবে। তো দেখো লুচি আর তার সাথে তো আলুর দম আছে, ওফ আর কোনো কথা হবে না। তো দেখো তোমাদের দাদা ভাইদের জন্য বাড়ছি লুচি আর আলুর দম, আর তার সাথে তো মিষ্টি আছে। তো দেখো এই দেখো আলুর দমটা বেড়ে নিচ্ছে, আলুর দমের কালারটা দেখো দেখলেই খেতে ইচ্ছা করবে। ওফ আমি আর লোভ সামলাতে পারছি না, প্লিজ তোমরা আমাদের এই রেসিপি দুটো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি। তো টাটা বাই বাই।